দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা একটু খেয়াল করে শুনুন। এই কলকাতা কর্পোরেশনে, কলকাতা পৌরসভাতে বিজেপির অপর এক কাউন্সিলর বিজয় ওঝা, যাকে দেখতে পাচ্ছেন সজলবাবুকে যখন মারতে যাওয়া হচ্ছে, যিনি আটকানোর চেষ্টা করছেন, সেই বিজয় ওঝা একেবারে সাদা জামা সাদা প্যান্ট বিজয় ওঝা যেভাবে আটকানোর চেষ্টা করছেন, সেই বিজয় ওঝা ঘটনার পর ঠিক কী বলেছেন, কী ঘটে, প্রত্যেক পুরো অধিবেশন কি অন্যরকম হয়, এটা অন্যরকম হলো, এটা কি সত্যি এক্সেপশন? আর ডেপুটি মেয়র, তিনিও হাউসে ছিলেন, অতীন ঘোষ, তিনি এই ঘটনা সম্পর্কে কি বলছেন বিশেষ করে শোনাবো। এছাড়াও অন্য কাউন্সিলরদের বক্তব্য আছে। প্রত্যেকটা অধিবেশনে আমরা মার খাচ্ছি, এই অধিবেশনে আমরা প্রত্যেকটাই অধিবেশনে মার খাচ্ছি। আপনারা সবাই তাদের পৌরসভার অধিবেশন বা পৌরসভার অধিবেশন কক্ষ অত্যন্ত শ্রদ্ধার এবং সম্মানের, এখানে এই ধরনের কুরুচিকর মন্তব্য বা হাতাহাতি একদম উচিত নয়। শুধু সজল ওখান থেকে বলছে যে এটাই কি কালচার, এটাই কি কালচার, এটা বলার সঙ্গে সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে দেখলাম যে এসে দু চারজন ওকে মানলো। তো আগে থেকেই মনে হচ্ছে যে প্রি প্ল্যান বা কিছু ছিল, নাহলে এরম কোনোদিন এরম ঘটনা ঘটেনি এখানে। অসীম বসু একজন তরুণ আর সজল বসু একজন তরুণ, যে ভাষায় যেভাবে বিকৃত উচ্চারণে সজল ঘোষ আক্রমণ করছিল, তাতে অসীম বসের উত্তেজিত হওয়া স্বাভাবিক ছিল, কিন্তু তার ভাষাটা রাজনৈতিক হওয়া উচিত। অতীন ঘোষ সজল ঘোষের কাঁধে দায় চাপিয়েও বলছেন কিন্তু পাল্টা আক্রমণের ভাষাটা রাজনৈতিক হওয়া উচিত, হাতাহাতি নয়। কিন্তু একেবারে পাড়ার চায়ের দোকানের মতো হাত থাকতে মুখে কেন, হাত থাকতে মুখে কেন বলতে বলতে একদম হাতটা চালিয়েই দেওয়া, এটা কোন দেশি কালচার? মানে এই যে বলছেন সন্তোষ পাঠক, আমার দেখে মনে হলো সন্তোষ পাঠক বলছেন, কংগ্রেস কাউন্সিলর, যে মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত প্ল্যান করা। বিজয় ওঝা বলছেন প্রত্যেক অধিবেশনে আমরা মার খাই। আমি দেবাশিসবাবু এখান থেকে আপনার কাছে আসবো। এমনিতেই নানান গবেষণাপত্র নানান সময় প্রকাশিত হয়, দেশের গণতন্ত্রের হাল, রাজ্যের গণতন্ত্রের হাল বাড়ছে না কমছে, মানুষের অধিকার বাড়ছে কি না, এই অধিবেশনে সবথেকে বেশি তো বোধহয় ডেঙ্গি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল দেবাশিসবাবু। ঠিক, ডেঙ্গি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আজকে এই অল্প বৃষ্টিতে পুরো পৌরসভার কী হাল হয়, রাস্তাঘাটগুলো, সেগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেগুলো সব উচিত ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে এই উচিতটা কারা আলোচনা করবে? মানে আপনি অনির্বাণ বলার সময় বলছিলেন রাজনীতি এবং সংস্কৃতি, মানে 2011 সালের পর থেকে যেটা পশ্চিমবঙ্গে চলছে সেটাকে আপনি রাজনীতি কিভাবে আমরা বলবো আমরা জানি না।